স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইফতেখার। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য সার্চ কমিটির কাছে নাম দিয়েছে আওয়ামী লীগ সহ ২৪টি রাজনৈতিক দল, পাশাপাশি নাম পাঠিয়েছে ৬টি পেশাজীবী সংগঠন। সন্ধ্যায় এই তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ। সার্চ কমিটিতে নাম জমা দেওয়ার শেষ দিন আজ দুপুরে। সচিবালয়ে ১০ জনের নামের তালিকা দেয় আওয়ামী লীগের প্রতিনিধি দল। এছাড়া ইমেইল ও টেলিফোনে বিদেশ থেকেও সুপারিশ এসেছে। এদিকে ইসি নিয়োগে যোগ্য ব্যক্তি খুঁজতে বিভিন্ন শ্রেণী পেশার অন্তত ৬০ জন বিশিষ্টজনের মতামত নিতে শনি ও রবিবার বৈঠক করবে সার্চ কমিটি। ২৪টি রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা তাদের প্রস্তাব পেয়েছি, পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ৬টি, আর ইমেইলে আমাদের সংখ্যাটা বেশ বেশি। সার্চ কমিটির কাছে নিরপেক্ষতা আশা করা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে নিজ বাসায় আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না বলেও জানান ফখরুল। নির্বাচনগুলোতে গোলাগুলি হয়েছে, প্রায় শতাধিক মানুষ হতাহত হয়েছে এবং এটা কোনো নির্বাচনই হয়নি, ফলে নির্বাচন ব্যবস্থাটার উপরে মানুষের আস্থা চলে গেছে, রাজনৈতিক দলগুলোর আস্থা চলে গেছে। সুতরাং এখানে সার্চ কমিটি বা নির্বাচন কমিশন, দ্যাট ইজ ইন ম্যাটেরিয়াল, যেটা ম্যাটেরিয়াল, যেটা ম্যাটার করে সেটা হচ্ছে নির্বাচনকালীন সময়ে কোন ধরনের। দেশে করোনায় একদিনে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ৫২৬৮ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় সারা দেশে ৩৪,৬৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে রোগী শনাক্তের শতকরা হার ১৫.৪৬%। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৮,৯৯,৮০৩, তাদের মধ্যে মারা গেছেন ২৮,৭৭১ জন। দেশে করোনা সংক্রমণের হার কমতে শুরু করায় শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমণি। আজ সকালে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাদের সাথে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি। কমছে, কাজে আমরা আশা করি খুব শিগগিরই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে পারবো। আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে সেখানেও কদিন আগেই যে আন্দোলন হয়েছে, তো শিক্ষার্থীরা তারাও আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন, তো আমরা তাদের আমন্ত্রণেও সাড়া দিয়ে সেখানেও যেতে চাই। আর সেখানেও প্রশাসনিক কিছু কাজকর্ম আছে সেগুলো। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি পূরণ করার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমণি। উপাচার্য ফরিদুদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আজ বিকেলে সিলেট সার্কিট হাউসে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী। এই সময় নিজেদের দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা, শিক্ষামন্ত্রী সেগুলো পূরণ করার আশ্বাস দেন, তবে উপাচার্যের বিষয়টি নির্ভর করছে আচার্যের উপর। সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুন রুনি হত্যাকাণ্ডের ১০ বছর আজ। দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছে র‍্যাব। সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই হত্যাকাণ্ডের তদন্ত করছেন তারা, যাতে নিরপরাধ কারও সাজা না হয় সেজন্যই তদন্ত প্রতিবেদন দিতে দেরি হচ্ছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে ডিএনএ সহ আলামত পাঠিয়ে পরীক্ষা করানো হয়েছে, বেশ কয়েকজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমরা প্রতিটি তদন্তের যে অগ্রগতি প্রতিটি তারিখে আমরা কিন্তু আদালতে জানাচ্ছি এবং আদালতের যে সময় সীমা আমাদেরকে দিচ্ছে সেই অনুযায়ী কিন্তু আমরা তদন্ত করে যাচ্ছি। দেশের বাইরের খবর। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে বৃহস্পতিবার ১০,৮৬২ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে প্রায় ২৪,১৯,০০০। আফ্রিকায় সরকারি তথ্যের তুলনায় করোনা আক্রান্তের সংখ্যা ৭ গুণ বেশি আর মৃতের সংখ্যা ২ থেকে ৩ গুণ বেশি হতে পারে বলে অনুমান করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বৃহস্পতিবার সংস্থাটির আফ্রিকা অঞ্চলের পরিচালক মাতসি দিসো মোয়েতি জানান করোনা পরীক্ষার সামগ্রীর অভাব সহ বিভিন্ন সমস্যার কারণে প্রকৃত আক্রান্তের সংখ্যা জানা যায়নি। চূড়ান্ত ধাপের পরীক্ষার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি নোভাভ্যাক্স দাবি করেছে ১২ থেকে ১৭ বছর বয়সীদের উপর তাদের টিকার ২ ডোজ শতকরা ৮০% কার্যকর। এই ছিল এখনকার মতো পরের সংবাদ। রাত ১১টায় দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকুন facebook.com/deeptonews এই ঠিকানায়।